निर्मल बंगला अभियानलाई सफलता प्रदान गर्नका लागि पार्षद नान्टो पाल फर्केका छन्। शारीरिक बिरामीको बावजुद उनी वार्ड पार्षदको परिभ्रमण गरेका छन्। आज उनले वार्डका धेरै नागरिकहरूलाई आफैले बाल्टी वितरण गरेका छन् भने उक्त विषयमा तिनले थप जानकारी दिएका छन्। बाह्र नम्बर वार्ड कमिटी इतिमध्ये आफूलाई जाने निजस्व उद्योगे তাদের যে সলিড ওয়েস্ট কমিটি আছে, কমিটি থেকে আমরা টোটো গাড়ি কিনেছি এবং টোটো গাড়িতে আমরা বলেছি যে নোংরাগুলো অনেকে দেখছি দোকানদাররা রাস্তায় ফেলে, বাড়ির লোকরা রাস্তায় ফেলে, রাস্তায় না ফেলে আমরা বলেছি প্রতিটা বাড়িতে বালতি দেওয়া হচ্ছে, সবুজ বালতি, নীল বালতি। সবুজ বালতিতে আমরা বলছি ডেলিকার যেটা পচনশীল, এখানে সবজি মাছ এবং প্রতিদিনের যা তরি তরকারি হয় সেগুলো সবুজ বালতিতে ফেলবে, এবং নীল বালতি যেটা আছে যেটা অপচনশীল সেগুলো আমরা বলছি যে আপনারা একটা জায়গায় রাখবেন। কাঁচ বোতল, ছিপি, কাঠ, এই জাতীয় জিনিস, থার্মোকল, এগুলো একটা জায়গায় রাখবেন। আমাদের গাড়ি যাবে, সুশীল দেবে, সেই গাড়িতে আপনারা নোংরা ফেলবেন। আমরা ওয়ার্ডটা পরিষ্কার রাখতে চাই এবং পরিবেশ সচেতন মানুষকে করতে চাই। তাই আজকে আমার পায়ের ভাঙা অবস্থায় আমি টোটো গাড়ি নিয়ে মানুষকে বোঝাচ্ছি, বলছি যে ওয়ার্ড পরিষ্কার রাখতে হবে। এবং সলিড ওয়েস্ট কমিটি আমরা সিদ্ধান্ত নিয়েছি আগামী দিনে ওয়ার্ডে বিভিন্ন জায়গায় আমরা গাছ লাগাচ্ছি, টপ দিয়েছি, সেই টপের মধ্যে আমরা জল আমরা সরবরাহ করব। আমাদের নিজস্ব উদ্যোগে আমরা জলের ট্যাঙ্কিও আমরা সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট কমিটির থেকে আগামী কয়েক মাসের মধ্যে আমরা সিদ্ধান্ত করে